টানা 5 দিন বাংলাদেশে ব্যাংক বন্ধ ছিল, এটিএম বুথে টাকার স্বল্পতা, তারপর ইন্টারনেট বন্ধ থাকার কারণে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে দেশে, এবং ফলে গতকাল বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো নিয়েছে প্রায় 1,500 কোটি টাকা, বাকি টাকা নিয়েছে অন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংক আজকে একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা এই টাকা ধারের তথ্যটি জানিয়েছে। ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে ধার নেওয়া এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের সাথে থাকা হিসাবে ঘাটতি এবং নগদ জমায় ঘাটতি হিসাবে ব্যবহার করে অনেক ব্যাংক, আবার অনেক ব্যাংক নগদ টাকা নিয়ে গ্রাহকের চাহিদা মেটায়। সাম্প্রতিক সময়ে নগদ টাকার মারাত্মক চাহিদা বেড়ে গেছে বাংলাদেশে, ব্যাংক শাখার পাশাপাশি এটিএমগুলোতেও টাকার চাহিদা বেড়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রমের 5 দিনের ছুটি শেষে গতকাল বুধবার ব্যাংকগুলো খুলেছে, শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটির পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 3 দিন সাধারণ ছুটি ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভ সহিংস হওয়ার কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, আর্মি নামানো হয়, কারফিউ জারি করা হয়, এবং কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গতকাল বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেপো, তারপর এসিউড রেপো, তারপর এসিউড লিকুইড সাপোর্ট, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর জন্য ইসলামিক ব্যাংক লিকুইডি ফেসিলিটির নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে 7 দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় 14টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে 5,700 কোটি টাকা, 14 দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় 9টি ব্যাংককে 2,370 কোটি টাকা, 28 দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় 12টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে 7,197 কোটি টাকা দেওয়া হয়। এবং এই যে 7 দিন, 14 দিন এবং 28 দিন মেয়াদের যে টাকাটা দেওয়া হয়েছে, প্রতিটি মেয়াদের জন্য আলাদা আলাদা সুদের হিসাবও রয়েছে, কিন্তু এখানে সেইভাবেই ব্যাংকগুলো দিচ্ছে। এবং দেশে গত কয়েকদিন ধরে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, একেবারেই মানুষের জনজীবন স্থবির ছিল, সেটা যখনই একটু স্বাভাবিক হওয়া শুরু হয়েছে, মানুষ নগদ টাকা টানা শুরু করেছেন, যেটা আসলে দেশের ব্যাংকিং খাতের জন্য একটু অশনি সংকেতে বলা যায়। কারণ যখন ব্যাংকে জমা টাকা এবং নগদ বাইরের যে নগদ টাকা সেটার পরিমাণের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, নগদ টাকা যদি খুব বেশি উড়ে একটা দেশে, তাহলে কিন্তু সেই দেশে ভবিষ্যতের জন্য একটি আশঙ্কা রয়েছে। সেটা এর ভিতরে আপনারা জানেন যে মুদ্রা বাংলাদেশি টাকার দাম ডলারের বিপরীতে মারাত্মকভাবে পতনও ঘটেছে বিগত কয়েক মাসে, যে কারণে বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের টাকার যে পরিমাণ সেটা অনেক বেশি, সে মানে মান পড়ে গিয়েছে। এমন আমরা যদি এখন পাউন্ডে টাকা পাঠাই, তাহলে সেটা প্রায় 150-156 টাকা এরকম রেট হয়ে যাচ্ছে, যে এর মানেই হচ্ছে বাংলাদেশের টাকার মান পড়েছে। সেই মান আরও পড়ার সম্ভাবনা থাকবে যদি এইভাবে নগদ টাকা খুব বেশি বাজারে উঠতে থাকে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।